قال النبي صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসুন সহিহ আল বুখারী বুখারী শরীফের সেই হাদিস রাসূল তার পবিত্র নূরানি মুখ দিয়ে বলছেন সাহাবীরা আর জানো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যত বান্দা বান্দি রয়েছে তার মধ্যে মাত্র তিন শ্রেণী বা তিন প্রকার বা তিন জন তিন শ্রেণী বা তিন প্রকার বা তিন জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। সাহাবীরা প্রশ্ন করে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তিন শ্রেণী কারা, ওই তিন জন কারা? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করে দেন না, যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মুসাফির। কখনো উত্তরবঙ্গ, কখনো দক্ষিণবঙ্গ, কখনো আসাম, কখনো মেঘালয়, কখনো বাংলাদেশ, কখনো ইন্ডিয়া, কখনো বিমানের উপরে, কখনো মানুষের ঘাড়ে, কখনো রাস্তায়, কখনো নদীর তীরে, সকালের খাবার সন্ধ্যায় হয়, সন্ধ্যার খাবার সকালে হয়, এইভাবে যারা সফরের হালাতে চলে, রাসূল বলেন, রে আমার সাহাবী গোনেরা, এমন মুসাফির যদি আল্লাহর দরবারে হাত দুটি বাড়িয়ে দেয়, মাবুদ তার হাত দুটি কখনো রিটার্ন করেন না। নাম্বার দুই, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করে দেন না, সেই ব্যক্তিটাকে গো, যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় জুলুম কষ্ট হয়, যেই যেই ব্যক্তিটা যেই মজলুম, ওকেই মজলুম বলা হয়, যার বড় যার উপরে অকারণে নির্যাতন নিপীড়ন করা হয়। যেমন রোহিঙ্গিয়ার মুসলমানেরা হলো মজলুম, উত্তর প্রদেশের মুসলমানেরা হলো মজলুম, কাশ্মীরের মুসলমানেরা হলো মজলুম, সিরিয়ার মুসলমানেরা হলো মজলুম, মনে হয় পশ্চিমবঙ্গের মুসলমানেরাও মজলুম হতে যাচ্ছে। কে জানি জানি না, আল্লাহ আমার আল্লাহ তা ভালো জানেন, তবে মাবুদের দরবারে দোয়া করব, আল্লাহ তুমি বাংলার মুসলমান বলে নয় গো, বিশ্বের মুসলমানের উপরে আর নির্যাতন করায় না। আমিন আমিন। আমার ভাই, আমার বন্ধুরা, রাসূল বলেন ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করে দেন না, যেই ব্যক্তিটা হলো আল্লাহর জমিনে বড় মজলুম। নাম্বার তিন, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করে দেন না, যেই ব্যক্তিটা হলো আল্লাহর জমিনে মা। হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও পারে, এমনটাই কোন গ্যারান্টি নবীর হাদিসে আল্লাহর কোরআনে পাওয়া যায় না। হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে, কিন্তু মায়ের দোয়া কবুল হবে গ্যারান্টি, এটা আমার রাসূল বললেন। এই নবীর হাদিসটাকে যদি কেউ সন্দেহ মনে করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মায়ের দোয়া কবুল হয় গ্যারান্টি,
সহি আল বুখারী। তবে ভাই জান, আমি মুসাফির, আমি মজলুম, এই পৃথিবীতে চলতে আমার বড় কষ্ট, এবং আমার বাম দিকে বসে আছেন তারা হলো আমার মা, রাতটা হচ্ছে গভীর। এই গ্রামবাসী, এই যুবক ভাইদের জন্য আমি শেষ মোনাজাতটি করে দিয়ে যাব, যেন কালকে জোহরের নামাজের পরে এই রাত্রে দুয়ার ফয়সালা বুঝতে পারি। জোরে বলি আমিন, আমিন, আরো জোরে বলি আমিন, আমিন। আল্লাহ, আজকে যে শেষ মোনাজাতটি করে যাব, এর ফয়সালাটা কালকে জোহরের পরে তুমি দিয়ে দিও আল্লাহ, যেন তোমার বান্দারা তোমার নবীর হাদিসটার উপরে তাদের ঈমান বা একই নেসে যায়। তুমি যে সত্য, তোমার কোরআন যে সত্য, রাসূল যে সত্য, নবীর হাদিস যে সত্য, এটা তুমি এই গ্রামে প্রমাণ করে দিও। জোরে বলি আমিন, আমিন। ধৈর্য ধরুন, আমি অল্প কিছু আলোচনা করার পরে ইনশাআল্লাহ আপনাদের নিয়ে দোয়া করব। এবার আমি চলে যাই আলোচনার দিকে। আমি পবিত্র আল কোরআনের সূরা আর রহমান থেকে চারটা আয়াত পাঠ করেছি এবং সূরা আল বাকারা থেকে একটা, মোট পাঁচটি আয়াত পাঠ করেছি। এই আয়াত পাঁচটিকে সামনে রেখে আমি আপনাদের কাছে অল্প শিক্ষায়, ক্ষুদ্র জ্ঞানে কিছু আলোচনা করব। মহান আল্লাহ আমাকে বলার এবং আপনাদের শোনার পরে বুঝে আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আমিন। মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি এই সূরাটির মধ্যে অনেক কিছু বলেছেন। তিনি ফার্স্টে তার পরিচয় দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান, আমি বড় দয়াবান, আমারি নাম রহমান, আমারি নাম রহিম, আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। নারায় তাকবীর, আল্লাহু আকবার, নারায় রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী কা দাওয়ান, সহি জোড়েঙ্গে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে প্রত্যেক যে জিনিসের সীমা রয়েছে, রাত্রের সীমা রয়েছে, দিনের সীমা রয়েছে, একটি মানুষের মায়ের পেট থেকে দুনিয়াতে থাকা পর্যন্ত তার সীমা রয়েছে, একটি গ্রাম অন্য গ্রামের এক মিডিলে সীমা রয়েছে, সূর্য পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত চলে যায় তার সীমা রয়েছে। কিন্তু আমার আল্লাহ রে তুই দয়া গো, আমার আল্লাহ রে তুই মায়া রে, তার কোনোই সীমা নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে অতি উত্তম করে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে, আশরাফুল মখলুক করে, হুদাল লিন্নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে,
সর্বত্র উত্তম করে তৈরি করেছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। ভাই জান মহান আল্লাহ রব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, সাগর থেকে নিয়ে মহাসাগর পর্যন্ত, পেট্রোল থেকে নিয়ে ডিজেল পর্যন্ত, সোনা থেকে নিয়ে চাঁদি পর্যন্ত, হীরা থেকে নিয়ে মুক্তা পর্যন্ত, কাঁথা থেকে নিয়ে ঘোড়া পর্যন্ত, আমার আল্লাহ যা কিছু যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের জন্যই তৈরি করেছে। আরে তাকবীর আল্লাহু আকবার, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নবী কা দাওয়াত নাহি ছোড়েঙ্গে, নবী কা দাওয়াত নাহি ছোড়েঙ্গে, আরে তাকবীর আল্লাহু আকবার। ঘোড়ার জন্য মানুষ বানায় নাই, ঘোড়ার জন্য মানুষ বানাইছে, জন্য মানুষ বানায় নাই, মানুষের জন্য গাধা বানা হয়েছে। ঘোড়ার জন্য মানুষ বানায় নাই, মানুষের জন্য ঘোড়া বানা হয়েছে। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার পরদা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা তোমরা জানো আমারই খালা, একটু শুনেলেন বন্ধু, ওই মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তিনি কতই ভালোবাসেন। আমার বান্দারা, আমার বান্দিরা যেন আমার দেওয়া নিয়ামতগুলি কিভাবে সঞ্চয় করে কেমনি করে উপভোগ করবে, এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিলেন, সেই জিনিসটির নাম কি গো, সেই জিনিসটির নাম হলো আল্লামাল কুরআন। আমি পৃথিবীর মানুষকে দিয়েছি কুরআন। সুবহানাল্লাহ। বন্ধুরে এই কুরআন এমন একটি কুরআন, এই কুরআন বিজ্ঞানময় কুরআন, এই কুরআন বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। কিন্তু এক মুসলমানের বাচ্চা, আমি তাকে মুসলমান বলতে লজ্জা পাই, আমি তাকে মুসলমান বলতে ঘৃণা পাই, সে তো তাকে মুসলমান বলা মনে হয় ঠিক হবে না। আমার ভাইয়ের আমার বন্ধুরা, নামটি হলো তার নামটি হলো তার অসীম রেজবী। কি নাম ভাই গো? যেই দিন কুরআন আল্লাহর জমিনে এলো সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোন হিন্দু জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা দেওবন্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান এমন বিশ্বের কোন জাতি ধর্ম কোরআনের উপরে হাত উঠাতে পারেনি, কিন্তু অসীম রেজবী এই কোরআনের 26টি আয়াতকে বাতিল করার ঘোষণা দিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। এই পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি মনির উদ্দিন
দিন বলছি সেই দিন আবু জেহেলের জামানায় এই কোরআন এমন এক কোরআন রে জিবি এই কোরআন এমন এক কোরআন রে জিবি আবু জেহেল ছিল সবচাইতে কোরআনের বড় শত্রু তাই না একটু ও ও করে আবু জেহেল সবচাইতে বড় দুশ্মন ছিল কোরআনের শত্রু সেই আবু জেহেল রাত্রি বেলায় চুরি করে করে নবীর মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনতে তুই কোন মুসলমানের বাচ্চা তুই তো মুসলমান নস তুই মুসলমান নামে কলঙ্ক মুসলমানের বাচ্চারা জোরে বলি জিন্দাবাদ এদেরকে বলা আমাকে জমা জমা আমার ভাইরা আমার বন্ধুরা আমি মনিরুদ্দিন বলছি সেই দিন আবু জেহেলের জামানায় আমার রাসূলের কাছে এমনই এক প্রশ্ন এসেছিল ওগো নবী তুমি যে বলছো এই কোরআন অতি মহামূল্যবান কিতাব তো এই কিতাবের মতো কিতাব কি আর কেউ বানাইতে পারে না এই বইয়ের মতো বই কি আর কেউ বানাতে পারে না এই প্রশ্ন যখন নবীর কাছে এসে গেল সাথে সাথে জিবরাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন জিবরাইল এসে নবীকে বলে দিলেন ওগো নবী বলে দাও যারা তোমাকে এমন প্রশ্ন করে এই কোরআনের মতো কোরআন কি বানাইতে পারা যায় না তাদেরকে বলে দাও এই কোরআনের মতো কোরআন বানাতো দূরের কথা রে এই কোরআনের ভিতরে এক দুই করে 114টি সূরা আছে 114টি সূরার মধ্যে সব চাইতে যেটি ছোট সূরা সেই সূরাটির নাম কি সূরা কাউসার ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওগো নবী বলে দাও এই কোরআনের মতো কোরআন তো দূরের কথা এই কোরআনের ভিতরে 114টি সূরা আছে তার মধ্যে সব চাইতে যেটি ছোট সূরা ফাতু বিসূরাতি মিন মিসলিহি এমন একটি ছোট সূরা বানিয়ে 15টা করে দেখা তোর লাইট নষ্ট হয়ে যাবে প্যারেন শর্ট খেয়ে যাবে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবি একটা ছোট সূরা তো দূরের কথা একটা ওয়ার্ড তৈরি করার মতো শক্তি আমি আল্লাহ বিশ্বের মানুষকে দিই নাই আর তুই বলিস মামুর বেটা 26টা আয়াত বাতিল করতে হবে এত বড় আসপত্তা কোথায় পেলি কত টাকা মাল খেয়েছিস কার কাছে খেয়েছিস দিয়েছে কেউ
আজমির ফাঁসি চাই, রাজি আছেন কারা হাত তুলে দেখি। আমরা তার ফাঁসি চাই না। কোন ইহুদি খ্রিস্টান জৈন বৌদ্ধ কোন ধর্মের কোন ধর্মগুরু মানুষকে কত ভালোবাসেন বন্ধু, আমার বান্দারা আমার বন্দিরা যেন আমার এই পবিত্র কোরআন খানা পড়তে পারে, আমার এই জ্ঞানময় কিতাবখানা যেন পড়তে পারে, আমার এই গ্রন্থখানা যেন তারা পড়তে পারে, তার এক অপরের সাথে মহব্বত ভালোবাসা তৈরি করতে পারে, বন্ধুত্ব বজায় রাখতে পারে, বাপ্পাটাই ভালোবাসা রাখতে পারে। তার জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছেন, সেটা কি রে? আল্লাহুল বায়ান। আমার আল্লাহ অন্য কোন মাখলুককে কথা বলার শক্তি দেয় নাই, কিন্তু এই পৃথিবীর মানুষকে দিয়েছে। এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভারত আজকে ভারতের মাটিতে বসে কথা বলতে বড় দুঃখ লাগে। মুসলমানের শত্রু মুসলমান কেন আমরা একে ওকে দোষী করে বেড়াই? ভাইজান, আমরা বলি অমুক খারাপ, আমরা বলি ধমুক খারাপ, আরে তোর বাপ খারাপ, তার জন্য তুই খারাপ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আর কেমন করে দোষী করব? আর কোন মুখে অমিতকে কথা বলবো? আর কোন মুখ দিয়ে নরেন্দ্রকে কথা বলবো? কেন আমার জাতি তো আমার কলঙ্ক। দেখি শোনা, আমার জাতি তো আমার কলঙ্ক। আমার ভাইরা, আমার প্রদান আছেন মায়েরা, শুনে যান রাতের বেলা, তবে মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, এই কথার দ্বারাই আমরা ভালোবাসা তৈরি করতে পারি, এই কথার দ্বারাই মাকে মিষ্টি করে মা বলে ডাকতে পারি, আব্বা বলে ডাকতে পারি, বিবি জান বলে ডাকতে পারি, আব্বু বলে ডাকতে পারি, বন্ধুত্ব তৈরি করতে পারি, বন্ধুত্ব ভেঙে দিতে পারি। ভাইজান বন্ধুরে, এই কথার দ্বারাই আমরা এই কথার দ্বারাই এই পবিত্র কোরআন খানা পড়তে পারি। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার বান্দারা আমার বান্দিরা যেন আমার এই পবিত্র পবিত্র মহামূল্যবান কিতাবখানা যেন পড়তে পারে, এই জন্য আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দিদের কথা বলার শক্তি দিয়েছি, যেন অন্য কোনো মাখলুকের দি নাই।
ভাই গো আমার আপা জালেরা আমার পরদা নাসিন মায়েরা শুনে যান রাতের বেলা মেদিনীপুর পাঁচকুড়ার লোকেরা আমি মনিরুদ্দিন আপনাদের ভাই আপনারা জানো আমারই ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় আর দাদাগিরি তাফাল্লিম করো না একটু নাইর দিকে গিয়ে আসো ভান্নাইয়ের মুখে ছাটা মেরে বাতিলের মুখে লাথি মেরে অন্যায়ের মুখে ঝাঁটা মেরে পাতিলের মুখে লাথি মেরে সত্যের পতাকা নিয়ে সত্যের ছায়া তলে আসি কল্যাণ আমাদেরই হবে বিজয় আমরাই করব একবার সরে বলি ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানেরা এইবার আমি মনিরুদ্দিন আপনাদের বলি তবে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আমাদেরকে কত ভালোবাসেন আমার বান্দারা যেন আমার কোরআন খানা পড়তে পড়ে তো কোনো লাভ হবে না শুরু থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত পড়ে নিলাম বুঝলাম না পড়ে নিলাম বুঝলাম না কোরআন কি বলতে চায় আমার বান্দারা আমার বান্দিরা যেন আমার কোরআন খানা পড়ে বুঝতে পারে এবং আমার আকাশের নিচে জমিনের উপরে আমি যেই নিয়ামতগুলি দিয়েছি এই নিয়ামতগুলি যেন উপার্জন সঞ্চয় করতে পারে দূরবর্তী রাস্তাকে শর্ট করে দিতে পারে কাছের দূরবর্তী কঠিন মুশকিলকে আসান করতে পারে আমার মাটির নিচে কি আছে আমার সাগরের তলায় কি আছে তারা যেন সঞ্চয় করতে পারে এই জন্য আমি আল্লাহ আমার নিয়ামতগুলি যেন তারা উপভোগ করতে পারে তার জন্য আমি আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহা মূল্যবান জিনিস দিয়েছি অন্য কোন মখলুক রে দি নাই সেই জিনিসটির নাম কি গো আরে কোরআন তো হয়ে গেল তারপরে সবচাইতে মূল্যবান ওই আপনাদের সুবহানাল্লাহ ঠেলে ঠেলে অভ্যাস ওয়াজ আর কি শুনছি সবই মিলে কোরআন আমি যে সিরিয়াল হিসাবে একটা করে বলে যাচ্ছি আবার এখানে কোরআন কেন ঢুকাচ্ছি আমি পুনরায় বলছি দেখি এবার আপনারা কোন জায়গাতে আসছেন আমার বান্দারা আল্লাহ বলছেন আমার বান্দারা যেন আমার দেওয়া নিয়ামতগুলি উপভোগ করতে পারে আমার জমিনের নিচে কি আছে আমার সাগরের তলায় কি আছে সেই জিনিসগুলো যেন সঞ্চয় সংগ্রহ করতে পারে দূরবর্তী রাস্তা যেন শর্ট করে দিতে পারে মুশকিলকে যেন আসান করে দিতে পারে এই জন্য আমার কোরআনটাকে পড়ে যেন বুঝে নিতে পারে এই জন্য আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দিদেরকে আরো একটি মহা মূল্যবান জিনিস দিয়েছি সেই জিনিসটির নাম কি গো হ্যাঁ একজন নিয়ে নি করে গেছে ব্রেন আল্লাহর ভাষায় বলে ইলম ব্রেন কোন ভাষা ভাই ব্রেন কোন ভাষা ইংরেজি জ্ঞান হলো বাংলা আর বুদ্ধি এটা চলছে বাংলা আর আমার
আল্লাহ তার রাসূলের ভাষায় ইলম, তিনি এমনই এক আয়াত পবিত্র কোরআনে বলতে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদেরকে কাঁথা ঘোড়া শৃগাল কুত্তা বিড়াল পিট পতঙ্গ চতুষ্পুর জন্তুর মতো তৈরি করে ছেড়ে দি নাই। আমি তাদের মস্তিষ্কর মধ্যে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, অতি সামান্যতম জ্ঞান দিয়ে আমার বান্দা বান্দীদের তৈরি করেছি। ইল্লা কালিলা, যেই জ্ঞানটি দেওয়া হয়েছে অতি ক্ষুদ্রতম। মোবাইলটা যতই বড় হোক না কেন সোনা, সিম কার্ডটা কি অত বড়ই, তবে মোবাইলের দাম হলো 50,000 টাকা, সিম কার্ডটার দাম হলো মাত্র 80 টাকা। কিছুদিন মিডিলে ফ্রি তো পাওয়া যাচ্ছিল, তবে ভাই বলুন তো, যদিও ফ্রিতে পাওয়া যায় তবুও মূল্যবান হলো ওই সিম কার্ডটা। সিম কার্ড যদি টেনে নেওয়া যায় তোর মোবাইলের কোনো মূল্য নাই, আছে সোনা? তবে সিম কার্ডটা কতটা সত্য, যদি স্টিল বডি রং সুরাত সুন্দর স্টিল বডি হ্যান্ডসাম হাওরে, তোর সিম কার্ড যদি হ্যাং হয়ে যায় তোকে বিএসএফ বলবে না, তোকে এসপি বলবে না, তোকে ডিএসপি মিনিস্টার বলবে না, তোকে সাধারণ বাংলা ভাষাই বলবে পাগল। মেমোরি যদি হ্যাং হয়ে যায় তোরে কি বলবে? পাগল। তবে মূল্যবান হলো ওটাই ইলম, জ্ঞান। আমার ভাইরা, আমার পরদান আসিন মায়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইরা, যারা আমার চাইতো গভীর জ্ঞান নিয়ে, আমার চাইতো শিক্ষা নিয়ে আমার সামনে বসে আছেন, আমার কথাগুলি আপনারা কর্ণপাত করে খেয়াল করে শোনেন। একটা কথা যদি পার্টি বা মিস্টেক করে বলি, আপনাদের হাত দুটি জড়িয়ে বলছি আমার আলোচনা বন্ধ করে দেবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আমার আব্বা জানেরা, তবে ওই মহান আল্লাহ তার কতই দয়া রে, তার কতই মায়া গো, সেই মহান আল্লাহ যেন তার জমিনের নিয়ামত গুলি আমরা উপভোগ করতে পারি, নাই অন্যায় বুঝতে পারি, হক বেহক বুঝতে পারি, হালাল হারাম ভাই গো বন্ধুরে, আমার আব্বা জানেরা, আমার আব্বা জানেরা, আল্লাহর জমিনে খাও আর আমার আল্লাহর প্রতি করম চলো। ভাই গো আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, একটা কথা আপনাদের বারবার 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 করে বলি, আপনারা এবার আমাকে বলবেন মনিরুদ্দিন ভাই, আমার আল্লাহর যে এতই দয়া, আমার আল্লাহর যে এতই মায়া, আমার আল্লাহ যে তার বান্দা এবং তার বান্দীদের এতই ভালোবাসেন, ওগো মনিরুদ্দিন ভাই বলুন তো, আমার আল্লাহর এত দয়াময় ভাই।
ভালোবাসা থাকার পরেও তিনি কেন আমাদেরকে এমন করে অন্যের হাত দিয়ে পিটাচ্ছে, কেন আমাদের কাছে আছে মহামারী, কেন আমাদের কাছে আছে আমফান, কেন আমাদের কাছে আছে তুফান, কেন আমাদের কাছে আছে ঘূর্ণিঝড়, কেন আমাদেরকে নির্যাতন করা হয়, কেন আমাদের মা বন্ধের ধর্ষণ করা হয়, কেন আমাদেরকে এমন নিয়ে ছিনিমিনি খেলা হয়। আমার আল্লাহ কি তার দয়া দিয়ে, আমার আল্লাহ কি তার মায়া দিয়ে, তিনি কি তার জমিনে সুস্থ শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের রাখতে পারেন না? পারে কি পারে না কথা বলে? তবে কেনই বা এমন কর গো মাওলা, তোমার ইশারায় পৃথিবী চলে, তোমার ইশারায় গাছের পাতা নড়ে, তুমি যদি আমাদের সাহায্য করো পৃথিবীর কোন শক্তি কাজ করবে না। সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলেরা ছিল, মুসলমানেরা ছিল মাত্র 2%, কত আবু জেহেলের সংখ্যা ছিল, অমুসলিমের সংখ্যা ছিল 98%, মুসলমানের সংখ্যা ছিল মাত্র 2%। সেই দিন মক্কার কাবাকে রক্ষা করা হলো, ভারতে 30% মুসলমান থাকার পরেও কেন বাবরি ভাঙ্গা হলো? ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান। তবে আমি বুঝবো যে হ্যাঁ এরা কিছু শুনছে বা বলছে, তবে আমার পরবর্তী কথাটা বলতে সুবিধা হবে। না বুঝেও করবেন, কেউ বুঝে করবেন, কেউ না বুঝে করবেন, তবে আমি ভাবো যে না চলছে গাড়ি ভালো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার পরদান হাসিন মায়েরা, শুনে জান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি, বন্ধু আপনি যেই প্রশ্নটা আমাকে করেছেন, প্রশ্নটা অল রাইট, একদম খুব সুন্দর প্রশ্ন, কিন্তু উত্তরটা আমাকে ক্লিয়ার দিতে হবে। তাই তো ভাই গো, আপনারা বললেন আমার আল্লাহর যে এতই দয়া, আমার আল্লাহর যে এতই মায়া, আমার আল্লাহ যে তার এই মখলুককে এতই ভালোবাসেন, যাহা কিছু বানালেন এদেরই জন্যই বানালেন, তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরেও তিনি কেন আমাদের উপরে এমন করে, তিনি কেন বারবার মহামারী আসে, কখনো ঘূর্ণিঝড়, কখনো ভূমিকম্প, কখনো আমফান, কখনো মোদীর লোকের পিটানি, কখনো অমিত শাহার লোকের ঠাঠানি। ঠাঠানি মানে বুঝেন পেটনি, আমাদের মালদায় বলে ঠাঠানি, একে ওই ঠাঠানি আর পিটনি একটাই ভাষা, আমাদের মালদার মালদায় বলি আমরা ঠাটা, আর আপনাদের দিকে বলে পেটা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি মনির উদ্দিন এবার আপনাকে উত্তরটি দিয়ে দিতে চাই, এবার আপনাকে উত্তরটি দিয়ে দিতে চাই, খুব শর্টের উপরে উত্তর দেব, যেন উত্তরটি সারা জীবনের মতো মৃত্যু পর্যন্ত আপনার ব্রেনে ডাউনলোড হয়ে যায়। ভাই গো, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, আমার ভাই জানেরা, হাত দুটো নাই, ঠ্যাং দুটি নাই, মেজাজটা এমনটাই যদি হয়, ঠ্যাং নাই হাত নাই, মেজাজটা যদি এমন হয়, তবে যে আমারে বানিয়েছে তার মেজাজটা কেমন হবে?
আমি তো কাউরে কিছু করতে পারবো না, আমার সামনে যদি আমার কোন ভাইকে পিটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দেখতে হবে, আমি কিছু করতে পারবো না। তবে আমি মনির উদ্দিন একটা কথা দুইবার বলার পরে তিনবারের বেলায় যদি আমার মেজাজটা অন্য হয়ে যায়, তুমি যিনি আমার বানিয়েছেন তিনার মেজাজটা কেমন হতে পারে? ভাই গো আমার আল্লাহ বলেন আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম খালিক, আমার নাম মালিক, আমার নাম হান্নান, আমার নাম মান্নান, আমি অতি দয়ালু দয়াদাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। কিন্তু শুনলে ওরে পৃথিবীর মানুষেরা, আমার বান্দা এবং বান্দিরা শুনে নাও, হস্তক্ষেপ করবে যখন আমার দিনকে ছেড়ে দেবে, যখন আমার দিনের শত্রুতা করবে, আমার জমিনে যখন অন্যায় অশ্লীলতা নির্যাতন ধর্ষণ অতিরিক্ত বেড়ে যাবে, আমি আর বরদাস্ত করতে পারি না, তখন আমার জলজালা দিয়ে আমার তারদানা ভয়াবহ আযাব দিয়ে আমি আমার জমিনের ওই জায়গাটাকে বরবাদ করে দিই। নারা তাকবীর, নারা তাকবীর, নারা ইসলাম, নারা ইসলাম, সিরাতুল নবী জলসা, যেমন শেষ করে দিয়েছি ফেরাউনকে করিনি, এমনি করে বরবাদ করে দিয়েছি নমরুদকে, এমন করে শেষ করে দিয়েছি কেনানকে, এমন করে নীল নদীর তীরে টুপিয়ে মেরেছি ফেরাউনকে, জুতা পিটিয়ে মেরেছি নমরুদকে, শোনে নাও আমার আযাব আমার গজব আমার জমিনে তখনই আসে যখন আমার দিনের উপরে হস্তক্ষেপ হতে যায়। ভাই গো আমার ভাই আব্বাজানেরা, আমি মনির উদ্দিন আপনাদের শটের উপরে বলে দিচ্ছি, ভাই জান আমি মনির উদ্দিন হাত দুটো নেই পা দুটি নেই, একবার দুইবার বলার পরে তিনবারের বেলায় মেজাজটা অন্য হয়ে আপনাদের কড়া কথা বলে দিই। তবে আমার তিন তিনবার বলে যদি মেজাজটা এমন হতে পারে, তবে যিনি আমারে তৈরি করেছেন তিনি একবার নয় রে, তিনি দুইবার নয় গো, তিনি বার 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 করে বেরাশি বার, জোরে বলি কবার, তিনি বার বার করে আমার আল্লাহ বেরাশি বার, বেরাশি বার তিনি তার বান্দা বান্দিদের ডেকে বলেন হে আমার বান্দারা, আমার বান্দিরা, আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা যদি আমার জমিনে শান্তিময় পেতে চাও, তোমরা যদি আমার জমিনে জমিনে বিজয়ময় হতে চাও, তোমরা যদি আমার জমিনে আমার কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চাও, তোমরা যদি অমুসলিমের হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি কাফের বেদিনের হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি আমার কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, মৃত্যুর
করে যদি আমার জান্নাতে যেতে চাও তবে আমার পবিত্র কোরআনটি খুলে দেখো রে, একবার নয় দুইবার নয় তোদের বেরাশি বার বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। একবার নয় রে দুইবার নয় রে আমি তোমাদের বেরাশি বার বলেছি, কবার বলেছি বেরাশি বার। একবার আল্লাহ রে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু,